দর্শক ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সহকর্মী আপেল শাহরিয়ার এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ সরাসরি যুক্ত হচ্ছেন। প্রথমেই যাব আপেল শাহরিয়ারের কাছে। আপেল, হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন আর সংশ্লিষ্টরা কি বলছেন? আর এর সাথে জানাবেন যে অন্য হাসপাতালগুলোর কি অবস্থা? ডেঙ্গু পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে আর হাসপাতালগুলো ঘুরে দেখলে দেখা যায় যে সেটি আরো কতটা ভয়াবহ অবস্থা। এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অভিভাবকদের চোখে মুখে যে কি একটা আতঙ্ক, সেটি আসলে সামনাসামনি না দেখলে আসলে কেউ বুঝতে পারবে না। তো বলে রাখি যে আমি শিশু হাসপাতালে রয়েছি। এখানে যেটি হচ্ছে যে হাসপাতালে এখন পর্যন্ত 75 জন শিশু আসলে এখানে চিকিৎসা নিচ্ছেন। তো তাদের অভিভাবকদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের হচ্ছে যে বেশ কয়েকদিন আগে থেকে জ্বর, পেটে ব্যথা, একটু শরীর খারাপ ভাব, এই জন্য তারা আসলে হাসপাতালে যখন নিয়ে আসেন তারপরে চিকিৎসা মানে হচ্ছে আপনার টেস্ট করার পর ধরা পড়ে সেটি ডেঙ্গুর পজিটিভ আসে, তারপর তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বলে রাখি যে এখনকার যে পরিস্থিতি আসলে শিশু হাসপাতাল সহ ঢাকার যে আর যে কয়টি হাসপাতাল রয়েছে, মুগ্ধা হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল রয়েছে, আরও যে কয়টি রয়েছে, সেখানে প্রতি একই চিত্র। এবং যে আপনার হচ্ছে যে রোগী যারা আসছেন এমন যে অবস্থা আসলে তিল ধারণের ঠাঁই নেই, অর্থাৎ যে ধারণ ক্ষমতারও 2 থেকে 3 গুণ রোগী আসলে আসছেন, ডাক্তারও হিমশিম খাচ্ছেন, তারাও তাদের সাধ্যমতো চেষ্টা করছেন আসলে রোগী যারা আসছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তো বলে রাখি যে পরিস্থিতি আসলে সামনের দিকে যাচ্ছে। আপনাকে বলে রাখি যে কেবল 100 কিন্তু ছাড়িয়েছে, অর্থাৎ মৃতের সংখ্যা কিন্তু 100 হয়েছে। আপনি জানেন যে গেল 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য যেটি বলছে সেখানে তারা বলছেন যে 7 জন মারা গিয়েছেন, অর্থাৎ বলে রাখি যে মৃতের সংখ্যাও বাড়ছে, সেই রকম আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই জন্য ডাক্তাররাও বলছেন এখনই সচেতন হতে হবে, পাশাপাশি আসলে 2 সিটি কর্পোরেশনের যে পদক্ষেপ নিয়েও তারা আসলে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা যারা এখানে আসছেন চিকিৎসা নিতে। তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ্য করা না যাচ্ছে না, তার সামনের দিনগুলো আসলে কী পরিস্থিতি আসলে আসবে সেটা নিয়ে আসলে প্রশ্ন রেখেছেন তারা। তো বলে রাখি যে দর্শক আমাদের চট্টগ্রামে রয়েছেন আমাদের সাইফুল মাহমুদ, আমাদের প্রতিনিধি, তার কাছে আমরা চলে যাচ্ছি, সেখানে তার কাছে জানবো সেখানকার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। আপেল, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু ডেঙ্গু পরিস্থিতির কথা যদি বলে থাকি তাহলে আসলে কিন্তু খুবই ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। যদি একজন রুগী বের হয় তো আসলে 3 জন রুগী প্রবেশ করে। আমি গত 24 ঘন্টার কথা যদি বলে থাকি, গত 24 ঘন্টায় এক শিশু সহ এক শিশু মারা গেছেন এবং সেই সাথে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 100+। যদি পুরো চলতি বছরের কথা বলি, 8 শিশু সহ মারা গেছে 14 জন এবং সেই সাথে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1303 জন। আসলে প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন কিন্তু মৃত্যুর কাছাকাছি যাচ্ছে অনেকে। তবে এটার সবথেকে বড় কারণ ব্যক্তি সচেতন না হয় কিন্তু আসলে এটার মূল কারণ বলে মনে করেন অনেকে। তবে এটা তো যে সরকারি হিসাবেই কিন্তু আসলে 1303 জন ডেঙ্গু আক্রান্ত, অনেকেই কিন্তু বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন, সেটা কিন্তু হিসাবের বাইরে, এবং অনেকে কিন্তু অনেক বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু চিকিৎসাধীন আছেন, সেগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে হিসাবের বাইরে কিন্তু হিসাবের মধ্যে আসতে থাকে। সেই জন্য যদি বলি তাকে আসলে ডেঙ্গু পরিস্থিতি চট্টগ্রামে কিন্তু খুবই ভয়। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বললে ভুল হবে, এর বাইরে কিন্তু যতগুলো হাসপাতাল আছে প্রতিটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 14, 15, 16, 17, 18 প্রায় 6টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে কিন্তু প্রচুর রুগী রয়েছে। যদি একজন রুগী বের হয় তো 3 থেকে 4 জন রুগী প্রবেশ করে প্রতিদিন এবং ডাক্তাররা বলছে তাদের পক্ষে কিন্তু চিকিৎসা দেওয়া হিমশিম খেয়ে উঠতেছে যেহেতু নতুন নতুন রুগী আসতেছে। তবে ব্যক্তি পর্যায়ে যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আসলে এটার কার্যকর হবে কি না সন্দিহান এটা নিয়ে। মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ডেঙ্গু নিয়ে। ধন্যবাদ আপনাদের দুজনকে। এতক্ষণ ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজধানী থেকে আপেল শাহরিয়ার এবং চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম।